এত ভিখারি হয়ে গেছি আমরা আজকে পশ্চিমবঙ্গের লোক, এখানে সবাইকে ভিখারি তৈরি করা হচ্ছে। ওই আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ। নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, অশিক্ষিত, এই শব্দগুলি আজ বাংলা জুড়ে একজনের নামে উচ্চারিত হচ্ছে। ঠিক এই শব্দগুলি আজ বাংলা জুড়ে, গোটা বাংলা জুড়ে একজনের নামে উচ্চারিত হচ্ছে। আমি বলছি না, বাংলার মহিলারা বলছে। এই প্রতিবেদন যারা দেখবেন, পুরোটা দেখবেন, কিছু ভিডিও আছে, এক রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে বাংলার মা বোনেদের অপমান করছেন সেটা শুনবেন, এবং আপনিও আপনার বাড়ির পাশে বা আপনার বাড়ির মা বোনেদের জিজ্ঞাসা করবেন এই লোকটিকে কি বলা উচিত, তারাও দেখবেন এই কথাগুলি বলবে। নির্লজ্জ, দোকান কাটা, অসভ্য, এই কথাগুলি তার জন্য কিন্তু আজকের বিশেষণ হয়ে উঠে আসছে। বাংলার প্রত্যেকটা ঘরের মা বোনেরা এই কথা বলছেন। কেন বলছেন জানেন? বাংলার মা বোনেদের, নিজের রাজ্যের মা বোনেদের, মহিলাদের অপমান করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, সর্বভারতীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। মহিলাদের অপমান করা তার মজ্জায় মজ্জায় রয়েছে, তার মজ্জায় মজ্জায় রয়েছে। এই প্রথম নয়, এর আগেও তিনি মহিলাদের অপমান করছেন, কিন্তু এবারে সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দায়িত্ব জ্ঞানহীন, কি বলেন জানেন না। প্রকৃত অর্থেই তাঁর দলের নেতাই বলেন তথাগত রায় তাকে ফিটার মিস্ত্রি, কেন বলে এবারে বোঝা যাচ্ছে। ফিটার মিস্ত্রিদের অপমান দিলীপ ঘোষকে ফিটার মিস্ত্রি বলা মানে। বাংলার মা বোনেরা ওনাকে রাস্তায় পেলে আজকের উনি যে কথাটি বলেছেন, উনি বলতেন না আমি রোগড়ে দেবো। বাংলার মা বোনেরা রাস্তায় ওনাকে পেলে, ওই সিআরপিএফ গুলো না থাকলে, সিআইএসএফ না থাকলে, বাংলার মা বোনেরা ওনাকে রাস্তায় রোগড়ে দেবে। দিলীপ ঘোষ কি করে এটি বলেন, কিভাবে স্পর্ধা হয়, রাজনীতি করেন বলে যা ইচ্ছা তাই, যে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব, ভাষা সন্ত্রাসী একজন, রাজনীতি করেন বলে যা মুখে আসবে তাই বলবেন। সমালোচনা আপনি করতে পারেন, গঠনমূলক সমালোচনা করতে পারেন, নিন্দা করতে পারেন, বাংলার মা বোনেদের আপনি ভিখারি বলছেন, স্পর্ধা কে দেয় আপনাকে? এক জমি দালালের কাছে, এক জমি মাফিয়ার কাছে আপনার কোটি টাকার জমি পাওয়া গিয়েছে, আপনি আবার কাকে, জমির দলিল পাওয়া গিয়েছে, আপনি আবার কাকে ভিখারি বলেন? দিলীপ বাবু শুনিয়ে দেব বাংলার মা বোনেদের, শোনাতে চাইছিলাম না কিন্তু সেটা শোনা দরকার, বাংলার মা বোনেদের উদ্দেশ্যে ঠিক কি ভাষায় কথা বললেন দিলীপ ঘোষ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পান, 500 টাকা, 1000 টাকা, তাদেরকে কতটা অপমান করলেন তিনি একবার শুনিয়ে দেবো, তারপর প্রতিবেদনের বাকি অংশে আবার আসবো ফিরে। আর মা মাসে 500 টাকা বলে বাড়িতে দরজার তালা দিয়ে রান্না বন্ধ করে দিয়ে লাইন দাঁড়িয়েছে। এত ভিখারি হয়ে গেছি আমরা আজকে পশ্চিমবঙ্গের লোক, কারণ কি কিছুই পায় না। এই দুটোর পার্থক্য, সুশাসন কাকে বলে, এখানে সবাইকে ভিখারি তৈরি করা হচ্ছে। এই প্রথম নয়, আমরা বিধানসভা নির্বাচনের আগে দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পায়ে যখন আঘাত লেগেছিল, তিনি যখন প্রচার করছিলেন কি ভাষায় কথা বলেছিলেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে বারমুডার কথা বলেছিলেন, তিনি আমাদের আরাধ্য দেবী, সনাতনী ধর্মের কথা বলে বিজেপি, তিনি আমাদের আরাধ্য দেবী মা দুর্গা। মা দুর্গা কিন্তু বাঙালির কাছে শুধু একমাত্র মূর্তিরূপে দেবী নয়, তিনি বাংলার প্রত্যেকটা ঘরের মেয়ে, বাংলার প্রতিটা ঘর মা দুর্গাকে নিজেদের মেয়ে হিসাবে দেখেন, সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে কথা বলেছিলেন দিলীপ ঘোষ। মহিলাদের অপমান করা, মহিলা জাতিকে অপমান করা তার মজ্জায় মজ্জায়। এবার শুনলেন আপনারা, লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে আমাদের, যে একজন দায়িত্বশীল রাজনীতিবিদ কিভাবে এই ভাষায় কথা বলতে পারে। ভাষার জ্ঞান হারিয়েছেন তিনি, গরুর দুধে সোনার স্বপ্ন দেখতে দেখতে উন্মাদ হয়ে গিয়েছেন, ওই জন্য যথার্থই বলতেন মদন মিত্র, লাইট মানে ফিলিপ আর পাগল মানে দিলীপ, যথার্থই বলতেন তথাগত রায় একই। উনি রোগড়ে দেওয়ার কথা বলতেন না, রোগড়ে দেব, বাংলার মা বোনেরা রাস্তায় ওনাকে পেলে রোগড়ে দেবে। উনি আজকে যে ভাষায় কথা বলেছেন, সমস্ত কিছুর সীমা লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ। এগুলো কি
রাজনীতি করেন বলে যা ইচ্ছা তাই, রাজনীতি করেন বলে মানে নিজেকে তো বিরাট একটা মস্তান ভাবেন, বাংলার মা বোনেদের অপমান করার কোনো অধিকার আপনার নেই। আমি প্রথমে শুনিয়ে দেবো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি ভাষায় ধিক্কার জানিয়েছেন দিলীপ ঘোষকে, একবার শুনে নিন। দিলীপ ঘোষ এসব কথা বলে বাংলার মানুষকে, বাংলার মা বোনেদের অপমান করছেন, ভিক্ষুক বলছেন, এসব কি? রাষ্ট্রের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে সাধারণ মানুষকে কত কষ্ট করে কত মানুষ থাকেন, সরাসরি আর্থিক কিছু সুবিধা যাতে তাদের আত্মসম্মান অধিকার বোধ দারুণভাবে ঠিকঠাক থাকে সেই চেষ্টা করছেন। আর আজকে তো কেন্দ্রীয় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল তাকেই তো ব্যবহার করতে হচ্ছে অন্য রাজ্যে, কেন্দ্রে সব তো নকল চলছে। দিলীপবাবু জানেন যে দিলীপবাবু সারা ভারতবর্ষে করোনাকালে গোটা দেশে মাথা পিছু আয় কমে গেছে, পশ্চিমবঙ্গে মাথা পিছু আয় বেড়ে গেছে। কি করে বেড়ে গেছে? তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের উন্নয়নের পাশাপাশি, কর্মসংস্থানের পাশাপাশি এই ধরনের সামাজিক স্কিমগুলি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী একের পর এক, এবং যাতে মহিলারাও দারুণভাবে উপকৃত হচ্ছেন, তাদেরকে অপমান করছেন দিলীপ ঘোষ, তার ন্যূনতম সচেতনতা নেই। অবশ্য সেই কারণেই তিনি গরুর দুধ থেকে সোনার স্বপ্ন দেখেন। দিলীপবাবু সত্যি এত স্বল্প বিদ্যা নিয়ে, এত স্বল্প বুদ্ধি নিয়ে, আর যাই হোক, এই বাংলার মাটিতে রাজনীতি করা যায় না, বাঙালি অনেক সহনশীল। আজকে আপনি যে কথাটি বাংলার মা বোনেদের উদ্দেশ্য করে বলেছেন, কি আপনি বলছেন? লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা ভিখারি, ভিখারির মতো টাকা নিচ্ছে, কিছু পাচ্ছে না বলে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দরজা তালা দিয়ে? কি বলছেন আপনি, জানেন আপনি কি বলছেন? বাংলার মা বোনেদের নিয়ে আপনি কি বলছেন আপনি জানেন? যেখানে নারী ক্ষমতায়নের কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মহিলারা বলছেন আমরা বিপদের সময়, গরিব মহিলারা বলছেন, গরিব মানুষ বলছেন বিপদের সময় আমরা এক পয়সাও কারুর থেকে চেয়ে পাই না, সেখানে মুখ্যমন্ত্রী আমাদের নিজেদের নামের ব্যাংক অ্যাকাউন্টে আমাদেরকে সম্মান দিয়ে আমাদেরকে কি বলা যায় আত্মনির্ভর করে তোলা একটা প্রচেষ্টা করছেন মাত্র, আর সেটাকে আপনি অপমান করছেন, বাংলার মা বোনেদের ভিখারি বলছেন? অবশ্য আপনার থেকে এর চেয়ে কি বা ভাষা আশা করা যায়? রাজ্যের মন্ত্রী, শিশু ও নারী কল্যাণ উন্নয়ন মন্ত্রী শশী পাজা দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে ঠিক কি বললেন একবার শুনে। আজ ফির দিলীপ ঘোষ ভাজপা কে নেতা নে পশ্চিম বঙ্গাল কি জনতা কো অপমান কিয়া। আজ ফির লক্ষ্মী ভণ্ডার প্রকল্প ওর খাদ্য সাথী ওর রেশন জো পশ্চিম বঙ্গাল কি সরকার দেতি হিসো ভিক কে সাথ তুলনা কি ওর ভারতীয় জনতা পার্টি কে নেতা হমেশা ইস তরিকে সে পশ্চিম বঙ্গাল কি মহিলাওঁ কো অপমান করতে হ্যাঁ ওর লোগো কো অপমান করতে হ্যাঁ। ইস রাজ্য কে সরকার হমেশা এক হমদর্দ কে তরহ লোগো কে পাস ইন প্রকল্প দ্বারা জো সহায়তা পৌঁছানে কি কোশিশ করতি হ্যায় ওর প্রয়াস করতি হ্যায়, ইসকো দুবারা ভারতীয় জনতা পার্টি নে রেবড়ি কে রূপ মে দেখা ওর ইস তরিকে কে রবৈয়ে কো ওর ইস তরিকে কে আচরণ কো ইস তরিকে কে বক্তব্য কো হম লোগ নিন্দা করতে হ্যায়। পশ্চিম বঙ্গাল কি জনতা নে ভাজপা কো ভোট নহীঁ দিয়া 2021 মে ওর ইস বজে সে ভারতীয় জনতা পার্টি হমেশা লোগো কো অপমান করতি হ্যায়। দিলীপ বাবু একটা কথা আপনাকে বলি, যেভাবে আপনি আজকের বাংলার মা বোনেদের অপমান করেছেন, আমাদের প্রত্যেকের বাড়ির মা বোনেদের অপমান করেছেন আপনি, সেটাকে কিন্তু এই বাংলা সহজভাবে মেনে নেবে না। বাঙালি নারী কিন্তু খুব সহনশীল, তারা রাধে চুলও বাঁধে, আবার যখন প্রতিবাদের ভাষা দেখাতে হয় তারা রাস্তায় নেমে সেটাও দেখাতে পারেন। মা দুর্গা দশভুজা বাঙালির আরাধ্য দেবী, বাংলার প্রত্যেকটি ঘরের মা দুর্গাকে আমরা আমাদের ঘরের মেয়ে বলে মনে করি, আপনি তাকে অপমান করতে ছাড়েননি। বাংলার মহিলারা প্রতিবাদের ভাষাটাও কিন্তু দিলীপবাবু জানে। সুতরাং একজন দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে, আপনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ, আপনার প্রচুর ফ্যান ফলোয়ার আছে, তাদের চোখেও অন্তত নিজেকে নামাবেন না, আর অবিলম্বে
আমরা মনে করি বিশ্ব বাংলা সংবাদের তরফ থেকে একজন বাঙালি হিসেবে আমরা মনে করি যে আপনার এই কথা উইথড্র করে নেওয়া উচিত। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।